আমরা জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হই, সেজন্য দেখা যায় সব সময় আমাদের নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। কখনো কখনো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বেশ সময় পাই, আবার কখনো কখনো আমাদের সিদ্ধান্ত নিতে হয় খুব দ্রুত। যে কোনো একটি বিষয়ের অনেকগুলো সমাধানের মধ্যে কোন সমাধানটি তুমি গ্রহণ করবে সেই সিদ্ধান্ত নিতে জানাটা খুব গুরুত্বপূর্ণ। সফলতা জিনিসটা সাধারণত তোমার নেওয়া সিদ্ধান্তগুলো ও সেই অনুযায়ী তোমার কাজের উপর নির্ভর করবে, সেজন্যই সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানো খুব জরুরি। চলো জেনে নেই দারুণ কিছু উপায় যা তোমার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে বাড়িয়ে বহুগুণে। এক, পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করো। কখনো একটি বিষয় বা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত না জেনে সীমিত তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। সিদ্ধান্ত গ্রহণ করার আগে সময় নাও, বিস্তারিত যতটুকু পারা যায় তথ্য সংগ্রহ করো, তারপর সে তথ্য অনুযায়ী একটি তালিকা তৈরি করো যা তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। দুই, আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকো। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেগুলো সঠিক হয় না, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগপূর্ণ ইচ্ছার পরিবর্তে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। সেই সাথে বিরক্তি নিয়ে বা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত নয়, এর ফলে ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তিন, নিজেকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে নিজেকে সময় দাও। অনেক সময় দেখা যায় কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বেশ বাধা পেতে হয়, মাঝে মাঝে দেখা যায় সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশ সময় প্রয়োজন হয়। সেক্ষেত্রে পরিস্থিতির উপর নির্ভর করে নিজেকে যথেষ্ট সময় দাও। যতদিন নিজেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত বলে মনে হবে না ততদিন কখনোই কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। চার, সুবিধাগুলো নিয়ে চিন্তা করো। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি সেই সিদ্ধান্তটি নিলে কী কী সুবিধা পাবে তার দিকে লক্ষ্য রাখা উচিত। বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটি অনেক বেশি কাজে দেয়। সুবিধাগুলো ভালো করে জেনে নিলে তোমার জন্য সিদ্ধান্ত নেওয়া অনেকাংশেই সহজ হয়ে যাবে। পাঁচ, নিজের পছন্দকে অগ্রাধিকার দাও। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পছন্দের অগ্রাধিকার অনুযায়ী একটি তালিকা তৈরি করো, তারপর সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। এর ফলে দেখবে সে বিষয়টির প্রতি তোমার আলাদা একটি ভালো লাগা কাজ করবে, তুমি তখন খুব সহজে ও আনন্দের সাথে কাজটি করতে পারবে। ছয়, বিকল্প নিয়ে চিন্তা করো। যে কোনো একটি বিষয়ের অনেকগুলো সমাধান থাকতে পারে, তোমার মনে হতে পারে এটি বোধহয় সঠিক সমাধান, তারপরও তোমার উচিত বিকল্প সমাধানগুলো নিয়ে চিন্তা করা, তারপর সেগুলোর ভেতর থেকে সব দিক বিবেচনা করে সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা। সাত, বিশ্বস্ত বন্ধু, পরিবার বা বিশেষজ্ঞের সাথে কথা বলো। অনেক সময় দেখবে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো যে তোমার কী করা উচিত তা নিয়ে, তখন তুমি চাইলে তোমার বিশ্বস্ত বন্ধু, পরিবার বা বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারো। এমনও হতে পারে পূর্বেই তারা এমন পরিস্থিতি অতিক্রম করেছে, সেক্ষেত্রে তাদের পরামর্শ নিলে তুমি অনেক সুবিধা পাবে, তখন তোমার জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। এভাবেই চাইলে তুমি খুব সহজেই তোমার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে বাড়িয়ে নিতে পারো, যা তোমাকে ভবিষ্যতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে অনেক বেশি সহায়তা করবে।